আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। গতকাল দেখেছিলাম লাঠিয়াতে বাজার নিয়ন্ত্রণে আনতে তৃণমূল কর্মীরা বেরিয়েছিল মৃধা মার্কেট বাজারে। আজ গৌরাঙ্গনগর বাজারে দেখা গেল জ্যাংরা হাতিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা তৃণমূল নেতা বেরিয়ে পড়েছেন বাজার নিয়ন্ত্রণে আনতে। যারা মাস্ক পরে নেই তাদের মাস্ক পরিয়ে দিলেন। দোকানের সামনে যেন ভিড় না হয়, সবাই যেন ক্রেতাদের বলেন দূরে দাঁড়িয়ে বাজার করতে, সেই বার্তাই জানান। দোকানদারদের অভিযোগ বারবার বলা সত্ত্বেও যারা কিনতে আসছে কেউ কথা শোনে না। এই বাজারে প্রচুর ভিড় জমে যায়, কেউ মানে না সেফ ডিস্টেন্স, একে অপরের পাশাপাশি দাঁড়িয়ে বাজার করে। হ্যাঁ, আমরা মানা করছি যে আপনারা সাইড হয়ে যান, সরে যান, ফাঁকা করে মাল নিন, কিন্তু ওরা শুনছে না। ওরা যত বলছে মুখের দিকে তাকে, কি বলছেন, মাল নিচ্ছি তো, নিয়ে নি, আরে দেরি হবে তো, মাল দেখে নেবো না, এরকম হচ্ছে। মানে যত বলছি তত ওরা ঝাপটে পড়ছে না। একজন শুনলে আচ্ছা একজন ঝাপটে, কি হচ্ছে, তা আমরা মাল নেবো না, কি না নিয়ে চলে যাবো, আরে নিন তো, ফাঁকা করে নিন, শুনছে না। আমার নাম অর্চনা মণ্ডল। দেখুন, এটা আমরা বাজার কমিটির সঙ্গে বসেছি। বাজার কমিটি যথেষ্ট তৎপরতার সঙ্গে প্রত্যেকটা দোকানে তারা চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছে সরকারি আইন লকডাউন এটা মানতে হবে, মেনেই সমস্ত কিছু, মানে যারা জনসাধারণ মাল কিনতে হবে তার দৃষ্টান্ত বজায় করে সেইভাবে আপনারা মাল দেবেন, দয়া করে আপনারা সেই বিধিগুলো মেনে চলবেন। আমরা পঞ্চায়েত থেকে 5 বার মাইকের মাধ্যমে প্রচার করে প্রত্যেকের সচেতন করেছি। একটা জিনিস জানুন আপনারা মিডিয়ারা, প্রত্যেক সারা ভারতবর্ষে যেভাবে প্রচার করে মানুষের সচেতন করছেন, আমরা সরকার পক্ষে যারা জনপ্রতিনিধি আছে তাদের দ্বারা যেভাবে হোক সেইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আইন ঘোষিত করেছে তার রক্ষা করার জন্য যেভাবে আবেদন করছে, আপনাদের মাধ্যমে আবেদন হচ্ছে, আমরা সেই আবেদনগুলো প্রত্যেকটা জনগণের কাছে অকিওয়াল করার জন্য নানাভাবে আমরা অনুনয় বিনয় হাত জোর করে বলছি। তাদের যদি সচেতনতা না করে, তারা নিজেরা যদি সচেতন নিজেরা না হয়, তাহলে এইভাবে আমরা বলা, আপনাদের মাধ্যমে যে বলা, আপনারা যে চেষ্টা করছেন বা যেভাবে বলা, সবটাই দিতে হবে। নাগরিক সচেতন যতক্ষণ না হবে ততক্ষণ এই লকডাউন বলুন যত আইন করুক, মানুষের কাছে আমরা এখনও বলি মানুষ যথেষ্ট বুঝবান মানুষ, বুদ্ধিমান মানুষ, সচেতন মানুষ, তারা তাদের নিজের আইনটাকে মানুক, মানুষ জনকল্যাণের জন্য স্বাস্থ্যবিধি মেনে যে আইন তৈরি করেছে সেই আইনটা যেন, আপনাদের সামনে আমি যতটা পেরেছি দিয়েছি। আগে 2-3 বার আমরা বাজার কমিটির মাধ্যমে এইভাবে মাস্ক দেওয়া হয়েছে, গ্লাভস দেওয়া হয়েছে, তারা আবার আজকে আমি বলে যাচ্ছি বাজার কমিটির আমার সাথে রয়েছে,
দ্বিতীয় দিন যদি এইগুলো না ব্যবহার করে, যদি দৃষ্টান্ত বজায় না রাখে, বাজার কমিটির কাছে একদম পরিষ্কার আজকে বলে যাচ্ছি, জ্যাংরাহাতেরা পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমরা কিন্তু সেই দোকানের ব্যাপারে প্রশাসনের সঙ্গে কথা বলে একার জন্য কোনোরকম যদি কোনো বিধি ভাঙে একার জন্য আমরা কিন্তু মানব না। সেই দোকানের সঙ্গে কথা বলে আইনের অনুসারে যা যা পদক্ষেপ নিতে হয় আমরা নেব। না মানে হচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে আমাদের এই উদ্বাস্তু বাজার যে পরিসংখ্যার লোক সেই লোক অনুসারে একটু চাপ হয়েছে, এটা অস্বীকার করি, কিন্তু সেটা মানা হচ্ছে, এটা বড় কথাটা মানা হচ্ছে না, এই কথা না। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।